আমাদের একজন অর্থমন্ত্রী আছেন, এবং দেশে যখন টাকা পাচারের প্রসঙ্গ আসে তখন তিনি বলেন, কারা টাকা পাচার করে তাদেরকে আমরা চিনি না, জানি না, নাম জানি না, আপনারা নাম দেন। ডেইলি স্টার আজকে এরকম একটি নাম প্রকাশ করেছে। একটু প্রতিবেদনটি দেখে তারপরে আমরা একটু আলোচনায় আসব। আজকে এই প্রতিবেদনটি নিয়ে আপনাদের সঙ্গে কয়েকটি কথা বলবো। বুঝতেই পারছেন এটা ডেইলি স্টারের একটি প্রতিবেদন, ডেইলি স্টার বাংলার প্রতিবেদনটি এখানে আপনাকে দেখিয়েছি, আপনাদের দেখাচ্ছি, এবং শুরুতে ডেইলি স্টার ইংরেজি ভার্সনের যে মূল প্রতিবেদন সেটি তো দেখালাম একটু অংশ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। এটি ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলামের অনুসন্ধানী প্রতিবেদন, দীর্ঘদিন পরে বাংলাদেশের সাংবাদিকতায় একটি অনুসন্ধানী প্রতিবেদন, একটি অনুসন্ধানী সাংবাদিকতা। যদি আমরা প্রতিবেদনটির কিছু অংশ দেখতে চাই, একটু চোখ বুলাতে চাই, তিন মহাদেশে ছড়ানো অর্থ, কার অর্থ? প্রতিবেদনের শিরোনামে আছে এস আলমের আলাদিনের চেরাক। বাংলাদেশে যে এস আলম গ্রুপ, সেই এস আলম গ্রুপের কথা বলা হচ্ছে। সেই এস আলম গ্রুপের এই জায়গাটি যদি একটু দেখেন, যে বাংলাদেশ তাদের জায়গা, সেখান থেকে কোনভাবে তিন মহাদেশে ছড়িয়েছে, সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এই সমস্ত সব জায়গাতে তাদের ব্যবসা আছে, তাদের বিনিয়োগ আছে। এই ব্যবসা বিনিয়োগ কীভাবে হলো, কীভাবে হয়েছে, সেই বিষয়গুলো এই প্রতিবেদনে বিস্তারিত তুলে আনা হয়েছে। এবং কেন এটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই বিষয়ে কথা বলার আগে আমরা আরও দু একটি জায়গা যদি একটু দেখার চেষ্টা করি। মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে 328 কক্ষের হোটেল কিনতে নগদ 177 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেন। ফারজানা পারভিন 2009 সালে 22.5 মিলিয়ন মার্কিন ডলারের ক্যানলি লজিস্টিক্সের 30% শেয়ারের মালিক হন। এটি এস আলম এবং তার স্ত্রী। তো মালিক হওয়া তো সমস্যা নয়, আরও অর্থে বেশি অর্থের মালিক বাংলাদেশের কেউ হতে পারেন, সেটা বিষয় নয়। বিষয়টি হচ্ছে কোন প্রক্রিয়ায় মালিক হয়েছেন এবং কোন প্রক্রিয়ায় বিদেশে অর্থ গেছে, সেই বিষয়গুলো। সিঙ্গাপুর থেকে সাইপ্রাস হয়ে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এখানে বিস্তারিত লেখা আছে প্রতিবেদনে, বেশ বড় প্রতিবেদন, এখানে তথ্য প্রমাণগুলো খুব সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। তো আমরা এই প্রতিবেদনটি নিয়েই আজকে কয়েকটি কথা বলবো, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের আইনের শাসনসহ নানাবিধ বিষয় নিয়ে আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করবো। আবারও বলে রাখি যে সাংবাদিক জায়মা ইসলাম দীর্ঘদিন পর একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছেন, ডেইলি স্টার একটি অনুসন্ধানী সাংবাদিকতা করে, ডেইলি স্টার একটি অনুসন্ধানী সাংবাদিকতার একটা নজির তৈরি করলো এই প্রতিবেদনটি তৈরির মাধ্যমে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। যে প্রতিবেদনটি নিয়ে কথা বলছি, এই প্রতিবেদনের মূল বিষয় যে এস আলম গ্রুপ সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সহ বেশ কিছু জায়গাতে $1 বিলিয়ন বেশি পরিমাণ সম্পদের, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশের কোনো নাগরিক যদি বাংলাদেশে এবং পৃথিবীর বাইরে গিয়ে এরকম বিপুল অর্থ সম্পদের মালিক হন, সেটা তো ভালো কথা, সেটা তো খুশির কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়াতে তিনি এই অর্থ সম্পদের মালিক হলেন। প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে কথা বলছি। বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ ডলারগুলো গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ডলার যাওয়ার ক্ষেত্রে কেউ যদি বাংলাদেশের কোনো ব্যবসায়ী গ্রুপ যদি বিনিয়োগ করতে চান, তাহলে বিনিয়োগ করার নিয়ম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুমতি নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেশের বাইরে নেওয়া যায়। এস আলম গ্রুপের যে বিপুল সম্পদ, তারা যে বিপুল সম্পদ কিনেছেন, এই যে $1 বিলিয়নের কথা বললাম, এটা ডেইলি স্টারের হাতে যে পরিমাণ তথ্য প্রমাণ এসেছে তার ভিত্তিতে বলা হচ্ছে। এর বাইরে আরও কত কী আছে সেই জিনিসগুলো হয়তো ডেইলি স্টারের কাছে নেই সেই কারণে, বা সংগ্রহ করা যায়নি সেই কারণে সেগুলোর কথা উল্লেখ করা হয়নি। আমরা কথা বলছি যে তথ্য প্রমাণগুলো আছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে। তো এস আলম গ্রুপ বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে $1 বিদেশে নেয়নি, সিঙ্গাপুরে নেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে এই পরিমাণ টাকা কিভাবে দেশের বাইরে গেল এবং কিভাবে তারা এত বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হলেন। এই যে কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই গত কয়েক বছরের মধ্যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক সহ 8-10টি ব্যাংকের মালিক হয়েছে, এবং সেই ব্যাংকগুলো থেকে কোন প্রক্রিয়াতে নামে বেনামে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বেনামি প্রতিষ্ঠানের নামে কিভাবে করে ঋণ নেওয়া হয়েছে, এবং আরও অন্যান্য ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, এবং ধারণা করা হয় যে এই সমস্ত ঋণের একটা অংশই দেশের বাইরে নিয়ে গেছে, না নিয়ে গেলে এই অর্থ তারা পেলেন কোথায়।
বাংলাদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন সময়ে আলোচনায় আসে, পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ বিষয়ে যারা গবেষণা করেন তারা, বাংলাদেশ সহ পৃথিবীর যারা টাকা পাচার বিষয়ক গবেষণা করে তারা তথ্য দিয়ে ইতিপূর্বে বারবার বলেছেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 70,000 কোটি টাকারও বেশি পাচার হয়ে যায়। আমাদের সরকার তো কোনোটাই স্বীকার করে না, কিন্তু আমরা গত বছর বা তার আগের বছর দেখেছিলাম যে সরকার স্বীকার করে না পাচার হয়ে যায়, কিন্তু পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য আবার সুবিধা দিয়েছিল যে 7% অর্থ, 7% কর দিয়ে পাচার করা অর্থ ফিরিয়ে আনা যাবে। তো পাচারই স্বীকার করে না, সেক্ষেত্রে আবার পাচারকারীদের অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেয়া, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো বাংলাদেশ থেকে যে প্রতি বছর কী পরিমাণ অর্থ পাচার হয়ে যায়, জনগণের অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, কিছু সংখ্যক মানুষ সেটা ঋণ জালিয়াতির মাধ্যমে নিজেরা নিয়ে নেয় এবং নিয়ে নেয়ার পরে সেই অর্থটা কিভাবে কোন প্রক্রিয়াতে তারা দেশের বাইরে পাচার করে এবং নিজেরা বিপুল পরিমাণ অর্থ বিত্তের মালিক হয়, তার খুব ক্ষুদ্র একটি নমুনা হচ্ছে এই যে আলাদিনের চেরাক। আলাদিনের চেরাক তো রূপকথার আলাদিনের চেরাক, সেই আরব্য রজনীর রূপকথার আলাদিনের চেরাক, যে ঘষা দিলে দৈত্য এসে যা চাইবে তাই দিয়ে দিবে। এখন আলাদিনের চেরাকের নানা রকমের চেহারা আছে, কিন্তু আলাদিনের চেরাকটি যে ঠিক কেমন সেটা তো আমরা জানি না যে সেটা কেমন। তো এস আলম গ্রুপ নিশ্চয়ই জানে তারা ঘষা দিলে অর্থ পেয়ে যায়, অর্থাৎ ব্যাংক থেকে অর্থ পেয়ে যায়। এই যে ঘটনাটি, রিপোর্টটি সারা দেশে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমিও কথা বলছি, কিন্তু আমি কিন্তু অত বেশি উৎফুল্ল নই। উৎফুল্ল নই কেন? কারণ আমি জানি যে এই রিপোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতে কোনো অনুসন্ধানও হবে না, তদন্তও হবে না, কোনো ব্যবস্থা নেওয়ার জায়গাতেও আমরা যাব না, বাংলাদেশ যাবে না। এটা আমার ধারণা পূর্ব অভিজ্ঞতা থেকে, আর যদি যায় তাহলে তো খুবই ভালো কথা। হয়তো একটা তদন্তের কথা বলা হবে, কিন্তু সেই তদন্তটি কী হবে সেটা আমরা কম বেশি সবাই জানি। আমি যে জায়গাটি নিয়ে কথা বলতে আসার আগ্রহ দুটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে, মানে সকালবেলা উঠে যাদের একটা অভ্যাস যে ডেইলি স্টারকে গালি দেয়া, তো তারা তো সেই গালি দেবেন, তা আজকে সম্ভবত তাদের গালি দিতে একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি দুঃখিত। ডেইলি স্টার মাঝে মধ্যে এই অসুবিধা তৈরি করার চেষ্টা করবে। আর আরেকটা জায়গা নিয়ে আমি একটু দেখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে বা পৃথিবীতে যখন একটা অনুসন্ধানী সাংবাদিকতা হয় তখন আমাদের এখানে বেশ কিছু সাংবাদিক এবং সম্পাদক আছেন, সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, তারা তখন উঠে পড়ে লাগেন, টেলিভিশনে গিয়ে কথা বলতে শুরু করেন যে কেন সেটা অনুসন্ধানী সাংবাদিকতা হয়নি। তো এই যে ডেইলি স্টারের জাইমা ইসলামের যে প্রতিবেদনটি এস আলম গ্রুপকে নিয়ে, এস আলম গ্রুপের তো বহু শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে। তো এখন আমার একটু দেখার এবং আমার জানার আগ্রহ হচ্ছে যে এখন এই সাংবাদিকতা শেখানোর যে সাংবাদিকরা আছেন, সম্পাদকরা আছেন, তারা এখন ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলামকে কীভাবে সাংবাদিকতা শেখাবেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে কীভাবে জ্ঞান বিতরণ করবেন, এটা যে সাংবাদিকতার কোন কোন নীতিমালা অনুযায়ী এটা ঠিক নাই, অনুসন্ধানী সাংবাদিককে অনুসন্ধানী প্রতিবেদন হয়ে ওঠে নাই, অনুসন্ধানী প্রতিবেদন হতে হলে এর মধ্যে আর কী কী থাকা দরকার ছিল, এই বিষয়ে জ্ঞান যারা বিতরণ করেন ইতিপূর্বে আমরা দেখেছি। তো তাদের একটু মনোভাব জানার খুব ইচ্ছে আমার হয়েছে। এখন যেহেতু নিজে টেলিভিশনের টকশোগুলো খুব দেখি না, তো তারপরেও টকশোতে আলোচনা হলে সেটা নিশ্চয়ই দেখতে পাব। তো শেষ করি আজকের আলোচনাটি, যে বাংলাদেশে আইনের শাসন বলতে যা বোঝায়, আর্থিক খাতে আইনের শাসন বলতে যা বোঝায় তা বাংলাদেশে নাই, আর্থিক খাতে শৃঙ্খলা বলতে যা বোঝায় তাও বাংলাদেশে নাই, আর্থিক খাতে বিশৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা আছে, তবে আমরা যতটা জানি তার চেয়ে আরও অনেক ভয়াবহ মাত্রায় আছে। কোন মাত্রায় আছে, কোন ভয়াবহ মাত্রায় আছে এবং কীভাবে কীভাবে বাংলাদেশের জনগণের অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এই ডেইলি স্টারের আজকের এই প্রতিবেদনটি তার খুব 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 অতি 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 ক্ষুদ্র একটি নমুনা। এর বাইরে যে আরও কত কী ঘটে যাচ্ছে আমরা হয়তো ধারণাও করতে পারছি না। অর্থাৎ এই দেশটি স্বাধীন করেছিল দেশের সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষকে বঞ্চিত করে কিছু সংখ্যক সুবিধাবাদী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কীভাবে বাংলাদেশকে খালি করে ফেলছে, বাংলাদেশের আর্থিক খাতকে খালি করে ফেলছে। আমরা এখন দেখতে চাই, আশা করি না, কিন্তু তারপরেও দেখতে চাই যে এই জায়গাটিতে এস আলম গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায় কি না, তাদের বিষয়ে যে তথ্য প্রকাশিত হলো সেই তথ্যগুলো সত্য কিনা, বাংলাদেশ ব্যাংক
কি অনুসন্ধান করে, বাংলাদেশ ব্যাংক কি বলে এই তথ্য, এই ঘটনাগুলোকে তারা সত্য বলবে না অসত্য বলবে। ডেলি স্টার বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছিল, পায়নি। ডেলি স্টার এস আলম গ্রুপের কাছে তথ্য চেয়েছিল, তারা বলেছে পুরো প্রতিবেদন দেখাতে হবে আমাদের, তারপরে তথ্য দেবো, তাছাড়া কথা বলবো না। এখন দেখা যাক, প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, প্রতিবেদনের অনেক তথ্য উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখন আমাদের এই কথিত সাংবাদিকরা, সম্পাদকরা কীভাবে সাংবাদিকতা শেখান ডেলি স্টারকে সেটা দেখতে চাই, বাংলাদেশ ব্যাংকের অবস্থান দেখতে চাই, বাংলাদেশের যারা আর্থিক খাত দেখাশোনা করেন সরকার তাদের অবস্থান দেখতে চাই, যে কী মানে কোন প্রক্রিয়াতে বিষয়টি নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়, এবং ব্যবস্থা নেওয়ার জায়গাতে শুধুই লোক দেখানো কেন্দ্রিক কথা বলেন না বাস্তবে কিছু কথা বলেন। আমরা যে টাকা পাচার বন্ধ করতে চাই সেটা কি সত্যি সত্যিই করতে চাই, নাকি টাকা পাচারকে আরও উৎসাহিত করতে চাই? এই প্রতিবেদনটি পড়ুন এবং প্রতিবেদনের পরবর্তী কার্যক্রমগুলো লক্ষ্য করুন, তাহলে হয়তো আমরা একটা উত্তর পাবো। দেখা যাক সামনের সময়টিতে কী ঘটে।